আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনী দেখি বা তাদের কর্মতৎপরতা দেখি, তাহলে আমরা দেখব যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম এবং উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন 13 জন বা 14 জন, তাদের প্রত্যেকেই সিরাত বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তারপরে আপনি দেখেন যে তাবেইনের যুগে সেখানেও আমরা একটা বিরাট অংশকে পাই যে শুধু সিরাত বিশেষজ্ঞ ছিলেন যারা। এরপরে প্রত্যেক যুগেই, ইভেন আপনি আসেন যে আমাদের খুব পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান, সেইখানেও আপনি উলামায়ে কেরামের একটা বিরাট অংশকে পাবেন যারা সিরাত গবেষক, সিরাত বিশেষজ্ঞ। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আজ পর্যন্ত ওই রকম একটা বিশেষজ্ঞ শ্রেণী তৈরি হয় নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিঈমানিন ওয়া ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলন ও পুরস্কার বিতরণী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং দিনদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সাদাকাল্লাহুল আযীম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতে কারীমার তাফসিরে, তার তাফসিরেও এবং তার সিরাতেও উনি বলেছেন যে এই আয়াতটা যদি কেউ উপলব্ধি করতে পারে, তাইলে সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এবং পৃথিবীতে তার আগমনের গুরুত্ব এবং অপরিহার্যতা অনেকটাই উপলব্ধি করতে পারবে। আমরা সবাই জানি যে পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গাম্বার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়তের জন্য পাঠাইছেন, তাদের প্রত্যেককেই একটা নির্দিষ্ট জাতি, একটা কওম বা একটা এলাকার জন্য পাঠাইছেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যতিক্রম, ওনাকে সমস্ত বিশ্ববাসীর জন্য পাঠানো হয়েছে। আর শুধু তাঁর যুগেই না, অন্য নবীদেরকে তার যুগ পর্যন্ত পাঠাইছে বা তার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, এই দুনিয়া লয় হওয়া পর্যন্ত তাঁর আদর্শ, তাঁর জীবনাচার এইটাকেই মানুষের জন্য অপরিহার্য করেছেন। এইটা যদি আমরা উপলব্ধি করি, তাহলে বোঝা যায় যে রাহমাতুল্লিল আলামিন আর কি দুনিয়া শুধু না, মানে এই সৃষ্টিজীবের যা কিছু আছে সব কিছুর সাথেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ, তার শিক্ষা এবং তার হিদায়াত সব কিছু ওতপ্রোতভাবে জড়িত। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে, তাকে বাদ দিয়ে দুনিয়ার কোনো কিছু নিয়ে সুস্থ চিন্তা করার কোনো অবকাশ নাই। এইটাই হয়েছে এই আয়াতের উনি যে সংক্ষিপ্ত, যে সে সর্বশেষ যে মানে মানে জিস্ট বা যেটা মূল কথা, এটা উনি এটাই বলেছেন। আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনী দেখি বা তাদের কর্মতৎপরতা দেখি, তাহলে আমরা দেখব যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুম এবং উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন 13 জন বা 14 জন, তাদের প্রত্যেকেই সিরাত বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তারপরে আপনি দেখেন যে তাবেইনের যুগে সেখানেও আমরা একটা বিরাট অংশকে পাই যে শুধু সিরাত বিশেষজ্ঞ ছিলেন যারা। এরপরে প্রত্যেক যুগেই, ইভেন আপনি আসেন যে আমাদের খুব পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান, সেইখানেও আপনি উলামায়ে কেরামের একটা বিরাট অংশকে পাবেন যারা সিরাত গবেষক, সিরাত বিশেষজ্ঞ। দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আজ পর্যন্ত ওই রকম একটা বিশেষজ্ঞ শ্রেণী তৈরি হয় নাই। একমাত্র ব্যতিক্রম আমরা, এর কারণ কি আমি জানি না, অতি সম্প্রতি সিরাত গবেষকদের একটা বিরাট অংশ এটা আবিষ্কার করছেন যে আমরা যদি কিতাব সিহাহ ওয়াল মাসানিদ, অর্থাৎ হাদিসের যত প্রকার সংকলন গ্রন্থ আছে এইগুলিকে এক করলেও যে পরিমাণ হাদিসের মানে আমরা পাই, যে পরিমাণ হাদিস,
তার চেয়েও আরো কয়েক লক্ষ গুণ হাদিস শুধুমাত্র সিরাতের মধ্যে আছে, যেটা এটার মধ্যে নাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার আগের পরিবেশ থেকে নিয়ে, তার পূর্বপুরুষ থেকে নিয়ে একেবারে তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তকে ধারণ করছে একমাত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোথাও আপনি পাবেন না। আপনি সিহাহ সিত্তা দেখেন বা অন্যান্য যে কোনো কিতাবে দেখেন, আপনি উহুদ যুদ্ধের হয়তো বড় জোর আপনি খুব বেশি পাইলে সবগুলি মিলায় অর্ধেকটা পাবেন, বাকি অর্ধেকটা পাবেন না। কোনো কোনো বর্ণনার অর্ধেক আছে, কোনো কোনো বর্ণনার শুরুটা আছে, কোনো কোনো বর্ণনার শেষটা আছে। একমাত্র সিরা, যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা মুআত্তারা, এটার মধ্যেই একেবারে ডিটেইলস সব কিছু বর্ণনা করা হয়েছে। আর বর্তমান বিশ্বে এইরকম সিরা রচিত হয়েছে, এইরকম সিরা নিয়ে গবেষণা করা হয়েছে যে আল্লাহর রসুলের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে, শুধু প্রত্যেকটা দিন না, প্রত্যেকটা মুহূর্তকে সেটার মধ্যে লিপিবদ্ধ করার প্রয়াস চলতেছে এবং সেটা প্রায় শতভাগ সফল হয়ে গেছে। কারণ আমরা যদি বুঝি যে যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র দুনিয়ার একমাত্র মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার আদর্শকে, যার প্রয়োজনীয়তাকে, যার অপরিহার্যতাকে সমস্ত বিশ্ববাসীর জন্য অপরিহার্য করেছেন, এইখানে ওনার সাথে অন্য দিয়ে। তো আমি আজকের এই মহতী সম্মেলনের যারা আয়োজক, তাদের কাছে, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারছেন। আমার বিশ্বাস যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলা ভাষায় সিরাত চর্চা এবং সিরাত গবেষণার ক্ষেত্রে অদূর ভবিষ্যতে অনেক বড় উদ্যোগ গ্রহণ করবে, প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করবে, এবং আমরা সবাই যার যার স্থান থেকে এই বিষয়টাকে ইয়া করবো। একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মরহুম পিতা মৌলানা মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই বলতেন যে মানুষ যদি এই আয়াতটা উপলব্ধি করে যে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওয়া রাফা আনা আলাকা দিকরাক, হে রাসুল, আমি আপনার চর্চাকে, আপনার সম্মানকে উপরে তুলে ধরছি, অনেক উঁচুতে তুলে ধরছি। অতএব দুনিয়ার কোনো আদনা মানুষও যদি নিজেকে সিরাত গবেষণা বা সিরাতের খেদমতের সাথে সম্পৃক্ত করতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই রকম উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব আমাদের সকল প্রচেষ্টার মধ্যে যেন একটা উল্লেখযোগ্য, জীবনের একটা উল্লেখযোগ্য সময় আমরা সিরাতুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা প্রচার প্রসারে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।